हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো যে আমি সেই মানুষটা নেই, এই গানটা নিয়ে কথা বলবো। এটা দশম অবতারের প্রথম গান যেটা কালকে লঞ্চ করা হয়েছে এবং তারপর থেকে লুপে শুনে আছি। আমি সত্যি বলছি, অনুপম রায়ের লাস্ট কিছু গান আমার খুব রিপিটেটিভ মনে হতো, ভালো লাগতো না। সত্যি বলছি, অনুপম রায়ের এক সময় তো আমরা ডেফিনেটলি সবাই ফ্যান ছিলাম, বাট মাঝখানে আমার লাগতো, এবং সেটা আপনারা ভিডিওতে দেখেওছেন, আমি বলেওছি, সেটা ওপেনলি বলেছি যে অনুপম রায়ের এখন একই রকমের একঘেয়ে লিরিক্সও ভালো লাগে না। বাট এই গানটাতে আমার মনে হয় কোথাও গিয়ে অনুপম রায় ভিন্টেজ অনুপম রায়কে আমরা ফেরত পেয়েছি। সিরিয়াসলি বলছি, অনুপম রায়েরও কাম ব্যাক, মানে এই ছবিটা দিয়ে মানে সবাইকার কাম ব্যাক হচ্ছে। তো খুব মানে ভালো গানটা হয়েছে, একদম মানে গভীরে যাওয়ার যে ভাইবটা ছিল সেই ভাইবটাকেই এই গানটা দিয়ে রিক্রিয়েট করা হয়েছে। গানটার মধ্যে আমার অনেক কিছু বলার আছে এই ভিডিওটা নিয়ে, আমি একটা ছোটো এটারও ব্রেকডাউন করছি, সেটা আমি আসছি সেটার মধ্যে। আগে গানটা সম্পর্কে বলি, দেখুন আমি তো কোনো এক্সপার্ট নই, বাট মিউজিকটা খুব ভালো হয়েছে আর লিরিক্সগুলো না খুব দারুণ, মানে রিলেটেবল। এবং লিরিক্সটা যদি ভালো করে বারবার যেহেতু আমি শুনে যাচ্ছি, তাই আমি একটা জিনিস বুঝতে পারলাম, এখানে যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা, তার একটা কোথাও ডেসক্রিপশান আছে, তার একটা বর্ণনা আছে, ঠিক আছে। সে যে নিজেকে একটা অবতার ভাবতে শুরু করছে, ঠিক আছে, মানে সে মানে ডায়লগও ছিল ট্রেলারে যে আমি কদিনের জন্য পৃথিবীতে এসেছি, নিজে কাজ করে চলে যাব। এই যে ব্যাপারটা, তার যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা কিন্তু এই গানের লিরিক্সের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো আমার লিরিক্সগুলো খুবই মিনিংফুল লেগেছে, খুব ভালো লেগেছে, ডেপথ আছে এবং মিউজিকটা তো দারুণ লেগেছে। এবার চলে আসবো হচ্ছে যে লোকটার প্রশংসা, সেটা হচ্ছে সৌমিক হালদার। সৌমিক দা ভাই কী কাজ করেছে, এটা খুব টাইট শিডিউলে শ্যুট করা হয়েছে, বাট আপনি দেখুন খালি কম্পোজিশন দেখুন, ফ্রেমিং দেখুন, স্পিড র্যাম্পিংগুলো দেখুন, সৌমিক দাকে হ্যাটস অফ। সিরিয়াসলি বলছি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বেস্ট সিনেমাটোগ্রাফার সৌমিক দা, মানে কী কাজ করেছে। যে টার্টেলটা ভাসছে অ্যাকোরিয়ামে, সেখানে যেভাবে রক্তটা পড়ছে, সেই সিনটা যেখানে যিশু সেনগুপ্ত পালাচ্ছে, ধাক্কা খেলো, পাখিগুলো উড়ে গেল, ওখানে হাই স্পিড যে শর্টসগুলো ইউজ করেছে বা র্যাম্পিংগুলো যেখানে করেছে, দেখবার মতো, ঠিক আছে। এডিটেরও খেলা আছে ডেফিনেটলি, বাট যেভাবে শ্যুট করা হয়েছে এবং যে প্যালেটগুলো মেনটেন করেছে, প্যালেট নিয়ে আমার কয়েকটা বক্তব্য আছে, সেটার মধ্যেও আমি আসছি। তো সৌমিক দা মানে দারুণ কাজ করেছে, মানে এই এত কম শিডিউলের মধ্যে এইভাবে মানে যেগুলো ধরেছে দারুণ লাগছে। এবার প্যালেট নিয়ে যদি আমি কথা বলি, আমি দুটো জিনিস লক্ষ্য করলাম, এটা আমার ইন্টারপ্রিটেশন, হয়তো ভুলও হতে পারি, হয়তো ডিরেক্টর এইভাবে ভেবে ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার করেনি, বাট আমার ইন্টারপ্রিটেশন, এখানে বুম্বাদার যতগুলো ফ্রেম আছে দেখবেন ইয়েলো কালারটাকে বেশি করে ইউজ করা হয়েছে বুম্বাদার এতে। এবার বুম্বাদার আমরা দেখতে পাচ্ছি এমন একটা সময়, এবং দেখবেন গানটার মধ্যে প্রচুর ড্রিম সিকোয়েন্স রয়েছে, যে তিনটে কী ক্যারেক্টার, পোদ্দার, প্রবীর এবং যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা যার নাম আমরা জানি না, তো এরা তিনজনেই, ঠিক আছে, তিনজনেরই মেন্টাল স্পেসটাকে কিন্তু এই গানটার মধ্যে এক্সপ্লোর করছে এবং তিনজনেরই ড্রিম সিকোয়েন্স আছে, কিন্তু তারা ভিতরে কী ভাবছে সেটা কিন্তু ফুটে আসছে। এবার এখানে আমরা জানি যে প্রবীর রয় চৌধুরীর ওয়াইফ মারা গেছে, বাচ্চা মারা গেছে, এবার সে কোথাও গিয়ে একটা ধীরে ধীরে নিজে একটা অসুস্থতার দিকে যাচ্ছে, তার মাইন্ডসেটটা কিন্তু স্টেবল নেই, এবং এইটাই সৃজিৎ দা খুব দারুণভাবে এক্সপ্লোর করে যে তার বাইরে থেকে ক্যারেক্টারগুলো বিশাল ম্যাচো, ঠিক আছে, কথা বলছে, খিস্তি দিচ্ছে, এই বাল বুঝি এসব খিস্তি দিচ্ছে, ঠিক আছে, একদম এনকাউন্টার করে দেবে এরকম, মানে একদম সোয়াগওয়ালা লোক, কিন্তু ভিতর থেকে মানে লোকটা ফ্র্যাকচার্ড, ফ্লড, ঠিক আছে, লোকটা মানে ভুগছে, এবং সেটা আমরা বাইশের সামনে গিয়ে দেখতে পাই। সেটা বীজটা কিন্তু এখান থেকেই দিয়ে দিয়ে গেছে, ইয়েলো কালারটা অ্যাকচুয়ালি ইলনেস। আপনারা যদি সার্চ করে দেখেন যে ইয়েলো কালার দিয়ে কোন ব্যাড সাইড বা নেগেটিভ ইমোশন কী পোট্রে হয়, ইলনেস পোট্রে হয়। আমরা বলি না যে দাঁত হলুদ হয়ে গেছে বা চোখ হলুদ হয়ে গেছে, মানে শরীর খারাপ, ইয়েলো দিয়ে কিন্তু এটা বোঝায়। তো এই যে বুম্বাদার ক্যারেক্টারটা ধীরে ধীরে ইনসানিটির দিকে যে যাচ্ছে, তার বীজটা কিন্তু এখানে ছেড়ে দিয়েছে, মানে বাইশ শ্রাবণে যেটা গিয়ে হবে সে, সেটা এখন থেকেই কিন্তু তার উপরে এফেক্ট পড়া শুরু করেছে। তাই সে নিজের স্ত্রীকে দেখতে পাচ্ছে, ড্রিম সিকোয়েন্সেসগুলো দেখবেন, স্ত্রীকে দেখতে পাচ্ছে, গলা কেটে শুয়ে আছে, ঠিক আছে, তারপরে ঘরের মধ্যে বরফ পড়ছে, ড্রিম সিকোয়েন্সগুলো বুম্বাদার মাইন্ড স্পেসটাকে ক্যাপচার করছে, ওখানে ইয়েলো কালারটা ইউজ করা হয়েছে। আবার অনির্বাণ ভট্টাচার্য বাইরে থেকে পোদ্দার হচ্ছে, একদম খিস্তি দেয়, এ একবারে নাম বলবি, চড়াচ্ছে, এ করছে, একদম মাচো একটা লোক, কিন্তু তারও একটা পাস্ট রয়েছে যেটা কিন্তু ভালো নয়। এবার এখানেই প্রবীর এবং সরি পোদ্দার এবং পল্টনের কানেকশানটাও আমি একটা এস্টাবলিশ করছি, আমার মনে হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরও মনে হয়েছে কিনা। একটা শট আছে দেখবেন, অনির্বাণ ভট্টাচার্য একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে স্কুলের ইউনিফর্ম পরে, গলায় ওয়াটার বটল নিয়ে। তো একটা অত বড় লোক ওরকম স্কুলের ইউনিফর্ম পরে কেন দাঁড়িয়ে আছে? অ্যাকচুয়ালি ওটা ওর ড্রিম সিকোয়েন্স, ও ছোটোবেলায় যেটা দেখেছে সেইটা, মানে নিজেকে ছোটোবেলার জায়গাতে দাঁড় করিয়ে রেখে, মানে ছোটোবেলাতে নিজেকে ভাবছে এবং চোখের সামনে দেখছে যে ওর বাবা বেশ্যালয়ে যেত বা খারাপ মহিলাদের সাথে তার সম্পর্ক ছিল, সেই জিনিসটা সে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তো ওটা ওর ছোটোবেলার চাইল্ডহুড ট্রমা। তো এখানে এই ইউনিভার্সের মধ্যে যারা হিরো, মানে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, প্রত্যেকেরই কিন্তু ছোটোবেলায় একটা ট্রমা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকেরই কিন্তু ওই যেটা বললাম যে মাইন্ড স্পেসটাকে এই গানটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করেছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার হতে পারে যে এই যে একজন কোনো মহিলা যার সাথে ওর মানে পোদ্দারের বাবার সম্পর্ক ছিল, তারই ছেলে হচ্ছে পল্টন, তাহলে পল্টন এবং পোদ্দার তারা দুজন ভাই হতে পারে, এটা আমার থিওরি, আমার এখন অবধি গানটার ওই শটটা দেখে মনে হলো। তো আমরা কিন্তু এখানে মানে পোদ্দারেরও ভালনারেবল সাইডটা দেখতে পাচ্ছি, যে পোদ্দার কিন্তু একটা সিন আছে দেখবেন, হাত জোর করে প্রবীরের কাছে ক্ষমা চাইছে, এ করছে, তারও একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি, সেও কিন্তু বাইরে থেকে আলট্রা ম্যাচ হোক কিন্তু ভিতর থেকে ভালনারেবল, এটা হলো।
আর এছাড়া যিশু সেনগুপ্ত যদি ক্যারেক্টারটাকে ভালো করে দেখেন, এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি এদের থেকে বেশি স্টেবল, কিন্তু এ কিন্তু অন্য শান্ত থাকে। এবং এর যে কালার কম্বিনেশনটা দেখবেন ঘরের মধ্যে দুটোই রয়েছে, ব্লুও রয়েছে আবার ইয়েলোও রয়েছে। ইয়েলো আবার আরও একটা জিনিস ডিনোট করে, সেটা হচ্ছে ফ্রেন্জি, মানে ওয়াইল্ডনেস, ভিতরটা চঞ্চল। এবার দেখবেন যিশু সেনগুপ্ত ঘুম থেকে উঠে পড়ছে, স্বপ্ন দেখছে যে হাওড়া ব্রিজের ওপর সে ঘোড়া নিয়ে যাচ্ছে, নিজেকে অবতার ভাবছে, গলা কাটছে একটার পর একটা স্ট্যাচু, এগুলো দেখে সে উঠে পড়ছে, মানে ভিতরে একটা চঞ্চল ব্যাপার কাজ করছে। অথচ যখন ও খুনগুলো করছে তখন চঞ্চল, কিন্তু অন্য সময় সেও কিন্তু আইসোলেশন। আচ্ছা ব্লু, আচ্ছা আমি বলে রাখি, অনির্বাণ ভট্টাচার্য যে ক্যারেক্টারটা পোদ্দার, সে তাকে কিন্তু খালি ব্লু শেডে দেখিয়েছে। দেখবে সবসময় ব্লু শেডটা মানে একদম ভিজিবল, ওই বারের সিনটা বলুন বা তাকে শার্টও পরিয়েছে ব্লু, ঘরের যে সিনটা আছে সেখানেও ব্লু। ব্লু ডিনোট করে আইসোলেশন, মানে আপনি সবাইয়ের মধ্যে রয়েছেন বাট কোথাও নিজে একা একটা ফিল করছেন, একটা আইসোলেটেড আপনি বাকিদের থেকে। তো পোদ্দারের যে ছোটোবেলার ট্রমাটা, ওটা ওকে আলাদা করে রেখেছে, ওটা সবাইয়ের সামনে দেখায় ওরকম, বাট ভিতর থেকে কোথাও গিয়ে একটা একা, এবং সেটাই হয়তো জয়া হাসানকেও শেয়ার করবে হয়তো, মেবি তাই জন্যই প্রেমটা হবে, হতে পারে এটা আমার আন্দাজ করছি। আর যিশু সেনগুপ্ত দুটোই রয়েছে, আইসোলেশনও রয়েছে আবার ওয়াইল্ডনেসটাও রয়েছে। আর মুম্বাদার ক্ষেত্রে যেটা বললাম, ইয়েলোটা যেরকম ইলনেসটাকে বোঝায় সেরকম ইয়েলো মানে ওয়াইল্ডনেসটাকেও বোঝায়, তো ইয়েলো ওই ফ্রেন্সিটাকেও বোঝায়। তো মুম্বাদার ক্যারেক্টারটাকে আমরা দেখেছি যে কীরকম, সে বিশ্বাস করে না, মানে খুন ইত্যাদি এনকাউন্টারে বিশ্বাস করে, এ করে, তো সেটা ওয়াইল্ডনেস, তার সেই নেচারটাও কিন্তু ফুটে আসছে ইয়েলো কালার দিয়ে। আর যিশু সেনগুপ্তর ক্ষেত্রে দুটোই আছে, মানে ওয়াইল্ডনেসটা তো আছে, চঞ্চল মনটা, মানে স্থির থাকতে পারছে না, খুন করছে, এ করছে, আবার আইসোলেটেড, সমাজের থেকে আলাদা। সিরিয়াল কিলার যারা হয় তারা তো মেন্টালি মানে কী বলবো, দূরে আমাদের থেকে, তারা আমাদের মধ্যে নর্মাল নয়, তো সেই আইসোলেশনটাও কিন্তু আছে। তো দেখবেন দুটো প্যালেটই কিন্তু মেনটেন করেছে তার ঘরগুলোর, বা ঘরের যে শর্টগুলো আছে ভালো করে লক্ষ্য করবে, ইয়েলোও রয়েছে ব্লুও রয়েছে, এই জিনিসটাই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছে। এর সাথে সাথে শর্ট খুব ভালো। আর এবং লাস্ট যেটা আছে, যেখানে আর কি অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুজনে ঘিরে নিয়েছে ফোর্স নিয়ে, দরজাটা নক করছে এবং আমরা দেখছি যিশু সেনগুপ্ত বেরিয়েছে, খুলছে, বাট ওটা অন্য জায়গায়, তো ওই শটটাও খুব ভালো লেগেছে। বাকি দারুণ, মানে ক্যামেরা ওয়ার্কও দারুণ, গানটা দুর্দান্ত, লিরিক্সগুলো খুব ভালো, আর এই যে প্রতিটা ক্যারেক্টারের যে মানে মাইন্ড স্পেসটাকে এক্সপ্লোর করেছে এটা খুব ভালো, এটা খুব ভালো লেগেছে আমার। এটা আমার ব্রেকডাউন ছিল, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কেমন লেগেছে গানটা অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।